ডেইলি টেলিভিশনে পর্দায় আমরা যাদের শাশুড়ি বা বৌমা বা ননদের ভূমিকায় দেখে থাকি তারা আসলে রিয়েল লাইফে কেমন, কতটা মডার্ন, সেটা অবশ্য এতদিনই সকলেই জেনে গেছেন। তার কারণ সোশ্যাল প্ল্যাটফর্ম, ঠিক যেরকম মিঠাই রানীর হয়েছে। না না, এখন আর তাকে শুধুমাত্র ছোট পর্দার মিঠাই রানী নামেই বলা যায় না, কারণ সে এখন শুধুমাত্র হয়ে রয়েছে সৌমিত্রিষা কুণ্ডু, কারণ খুব তাড়াতাড়ি তার দেখা মিলতে চলেছে প্রধান সিনেমাতে। ইতিমধ্যেই তো প্রধানে দেবের ফার্স্ট লুক সামনে এসেছে, যদিও সে তার নিজের মুখ রিভিল করেনি সেই ফার্স্ট লুকে, কিন্তু প্রধানই সৌমিত্রিষার লুকটি কেমন হবে সেটা জানার জন্য যদিও বা একটু অপেক্ষা করতে হবে, কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল প্ল্যাটফর্মে রীতিমতো আগুন ধরাচ্ছেন সৌমিত্রিষা কুণ্ডু। হ্যাঁ, একেবারে বোল্ড আন্দাজে তিনি ধরা দিয়েছেন, আর সেটা দেখার পরই সকলের চক্ষু চড়ক গাছ। এই না, তিনি কদিন আগেই ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন, আর এখনও তো তিনি সকলের মনে করছেন রাজ, এখনও তিনি সকলের কাছে মিঠাই রানী। কিন্তু ইতিমধ্যেই বড় পর্দায় তার অভিষেক, আর তার মধ্যে তার যেখানে ফটোশ্যুটের ভিডিওস এবং ছবি সামনে এসে পড়েছে সেটা দেখে সকলে রীতিমতো চমকে গিয়েছেন, কারণ একেবারে সে ভুল বদল, কারণ তাকে দেখতে পাওয়া গিয়েছে ওয়েস্টার্ন আউটফিটে বোল্ড আন্দাজে। তিনি একেবারে সকলকে চমকে দিয়েছেন, সবাই চমকে গিয়ে বলছে এই আদৌ মিঠাই রানী তো? না, এর আগে তাকে এই অবতারে কেউ কখনো দেখেননি। হলুদ রঙের ছোট টিউব টপে তিনি একেবারে সাহসী অবতারে ধরা দিয়েছেন, তার সাথে ডিল স্কার্ট। আর সবথেকে বেশি যেটা নজর কাড়ছে তা হচ্ছে প্রধান সিনেমার জন্য সে তার বড় লম্বা চুল কেটে দিয়েছে অনেকটাই। এই কোন মিঠাই রানী? যদিও অবশ্য সৌমিত্রিষা এর আগেও চমকে দেওয়া একের পর এক ফটোশ্যুটে নজর কেড়ে নিয়েছেন এবং মডার্ন লুকে তিনি কতটা ফিট আর জেন ওয়াইকেও করেছেন ইন্সপায়ার, তবে কার্লি হেয়ারে কিংবা স্ট্রেট হেয়ারে সবেতেই কিন্তু দুর্দান্ত বানায় সৌমিত্রিষা কুণ্ডুকে, সেটা এক কথাতে সকলে মেনে নিচ্ছে। আর তাই তো মিঠাইয়ের নিউ লুকে ফটোশ্যুট একেবারে মন কেড়ে নিয়েছে সকলের। মিঠাই রানীর এই লেটেস্ট ফটোশ্যুট এখন হয়ে গিয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে সেন্সেশন। অনেকেই আবার প্রশ্ন জুড়েছেন, তাহলে কি এবার টলিউডের পর বলিউডে ডাক মিলতে চলেছে সৌমিত্রিষা কুণ্ডুর? আপাতত সেই প্রশ্নের উত্তর তো জানা নেই, কিন্তু দেবীর বিপরীতে প্রধান সিনেমাতে প্রথমবারের জন্য সৌমিত্রিষা কুণ্ডুর টলিউডে অভিষেক। যদিও ইতিমধ্যেই তার সাউথ কলিংও হয়ে গিয়েছে, কিন্তু এরই মাঝে রাজ চক্রবর্তীর সঙ্গে সৌমিত্রিষা কুণ্ডুর ছবি দেখার পর অনেকেরই মনে প্রশ্ন এসেছে, তাহলে কি এবার রাজ চক্রবর্তীর ডাইরেকশনে সৌমিত্রিষা কুণ্ডুর আসবে নতুন কোন সিনেমা? আবার অন্যদিকে প্রশ্ন ঘোরাফেরা করছে, বুমেরাং এর অফার চলে গেলেও জিতের সঙ্গেই বা কবে একসঙ্গে সিনেমা করতে দেখা যাবে সৌমিত্রিষা কুণ্ডুকে? এই সব প্রশ্নের অ্যান্সার তো শুধুমাত্র দিতে পারবে ধৈর্য আর সময়। সৌমিত্রিষা কুণ্ডুর এই লেটেস্ট ফটোশ্যুট আপনাদের কতটা ভালো লেগেছে বন্ধু? লং নাকি শর্ট, কার্লি নাকি স্ট্রেট, কোন হেয়ারে আপনাদের সব থেকে বেশি পছন্দ হয় কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।